এবার আমি স্বতন্ত্র প্রার্থী না, আমরা দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি। বন অধিকার এবং কংগ্রেসের থেকে সুদনে ডাব মার্কা প্রতীক নির্বাচন করতেছি আমরা। আর আমার হিয়ারিং করছে মিজানুর রহমান উকিল স্যার এবং আমার চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল হক। আর মনে করেন এখানে আমাকে আমার সাথে আছে আমার পার্টি চেয়ারম্যান সাত্তার ভাই এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে কিন্তু একটা কথা বলেছিলাম যে এবার আমরা প্রার্থীটা কিন্তু ফিরে পাবো নির্বাচন অফিস থেকে, কারণ এই দিন জোর গলায় বলেছিলাম আমাদের প্রার্থীটা যে ভুল ধরেছিল, আমার একটা হলফনামা সই ছিল না, সই ছিল না বলে হলফনামা উপরে সই ছিল নিচে ছিল না। আর টেনবি বিষয়ে ধরেছিল আমাদের, টেনবি আমরা জমা দিয়েছিলাম এবং তারা আবার নতুনকে আমরা জমা দিয়েছি এবং সব কিছু বিবেচনা করে তারা দেখেছে আমার প্রার্থীটা কাগজ তৈরি ঠিক আছে। আর ওখানে বগুড়ায় দেওয়া সম্ভব হতো, কিন্তু কিছু লোকের চক্রান্তের কারণে তারা ওখান থেকে বাতিল করে দিয়েছে। আর এখানে আজকে আমরা প্রার্থীটা ফিরে পেয়েছি। আর নির্বাচন কমিশনারকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি এখানে জোর গলায় বলেছিলাম যে এখান থেকে হয়তো আমি প্রার্থীটা ফিরে পাবো, এই জন্য এখান থেকে ফিরে পেয়েছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। এবার কংগ্রেসের সুদনে আমরা ডাব মার্কা প্রতীক নির্বাচন করতেছি। আমরা শেষ পর্যন্ত মাঠে অবশ্যই থাকবো, মাঠে থাকার মতো পরিবেশ যেহেতু থাকে অবশ্যই মাঠে থাকবো। জয়ের বিষয়ে প্রতিবারই আমরা আশাবাদী, এবারও আশাবাদী যে সুষ্ঠু নির্বাচন হয়, অবশ্যই জয়ী হবে। কারণ আগেবার আপনারা দেখেছেন বগুড়া চারে সুষ্ঠু নির্বাচন হয়েছিল, ভোটে কিন্তু ফলাফলে হিরালময়ে, কিন্তু ভোটাররা ভোট দিতে এসেছিল, ভোটও কিন্তু দিয়েছিল, ভোটে কিন্তু তারা আমাকে হারাতে পারেনি। শেষ পর্যন্ত যখন সুষ্ঠু নির্বাচন হয় তখন দেখছেন তারা ফলাফলে কিন্তু তারা আমাকে ওখানে হারিয়ে দিয়েছিল। এবারও তো সুষ্ঠু নির্বাচন হয়, আমি আশা রাখতেছি আমি ওখান থেকে বিজয় হব। না কোনো দলে যোগ দেয়নি, আপনারা ভুল, না না আমরা এক জায়গায় গিয়েছিলাম, এটা মাঝারে আপনারা গিয়েছিলাম, কোনো দলে যোগ দেয়নি। মানে আপনি এর আগে যেটা শুনেছিলেন, আগে আপনারা শুনেছিলেন যে হিরো আলম দলে যোগ দিয়েছে, আপনার কত লোকই তো আপনার নিউজ করেন, ইউটিউব ফেসবুক কিছু আছে, হিরো আলম থাকে বিএনপি যোগ দিয়েছে, থাকে আওয়ামী লীগে যোগ দিয়েছে, থাকে আপনার এক রকম আপনার গুঞ্জনকে। আমার মুখ থেকে যতক্ষণ না শুনবেন যে আমি কোনো দলে যোগ দিয়েছি ততক্ষণ সম্পূর্ণ ভুয়ো বানোয়াটাই সব। কত আসন থেকে করছেন? বগুড়া চার কাল নন্দীগ্রাম। দেখুন নির্বাচনে অংশগ্রহণ নেওয়ার একটাই কারণ, আপনারা সবাই জানেন সারা বাংলাদেশের নির্বাচন কতটা সুষ্ঠু হয়, নির্বাচনে হিরল মাঠে থাকলে অন্তত আপনারা প্রমাণ করে দিতে পারে নির্বাচন সুষ্ঠু হয় না অসুস্থ হয়, সেটা এক নম্বর প্রমাণ। এবং তিনবার নির্বাচন যেহেতু করেছে, অনেক কষ্টে মার খেয়েছে, সংগ্রাম করে এতদূর পর্যন্ত যেহেতু এসেছে, কেন তাহলে এখন কিছু পাওয়া হবো? এই জন্য নির্বাচনের মাঠে আসে, এলাকার লোক সবাই বলেছে যেহেতু তোমাকে তিনবার দেখেছে তুমি এবারও আসো, ঠিক আছে, এই জন্যে আমরা নির্বাচন করতেছি। এটা তো উত্তর আপনাকে বুঝাই দিলাম মনে হয়, এর উত্তর তো আমরা দিলাম এখন মনে হয়।